ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা ও আদিবাসী মোর্চার পক্ষ থেকে আরামবাগে হয়ে গেল স্বচ্ছ ভারত কর্মসূচি। জনতা পার্টির উদ্যোগে আদিবাসী দিবসকে সামনে রেখে গত 9ই আগস্ট থেকে আগামী 16ই আগস্ট পর্যন্ত একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অংশ হিসাবে মঙ্গলবার ভারতীয় জনতা যুব মোর্চা ও ভারতীয় জনতা আদিবাসী মোর্চার যৌথ উদ্যোগে আরামবাগের বিভিন্ন জায়গায় করা হলো পরিষ্কার কর্মসূচি। মূর্তির মালা এম আর পাশাপাশি যা স্কুল কলেজ মন্দির মসজিদ যা পরিষ্কার পরিচ্ছন্ন শহরের বিভিন্ন এলাকায় থাকা মূর্তিগুলি পরিষ্কার করার মধ্যে দিয়ে এদিন কর্মসূচি পালন করেন তারা। এদিন কর্মসূচিটির নেতৃত্ব দেন জেলা যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ ঘোষ এবং আদিবাসী মোর্চার জেলা সভাপতি সৌমেন হেমব্রম। আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা এবং পশ্চিমবঙ্গ প্রদেশের ভারতীয় জনতা পার্টির একটা কর্মসূচি নেওয়া হয়েছে 9 থেকে 16 ডিসেম্বর পর্যন্ত। প্রত্যেক দিনের একটি করে কার্যক্রম নেওয়া হয়েছে। আজকে আছে এসটি মোর্চার যেমন মন্দির মূর্তি স্বচ্ছ ভারত অভিযান, এবং এটা আমাদের এই 6টি বিধানসভার মধ্যে প্রত্যেকটি মণ্ডলে 26টা যে মণ্ডল আছে প্রত্যেকটি মণ্ডলেই কার্যক্রমটি হবে। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।